ছুটির দিন হলেও জমে ওঠেনি অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নির্ধারিত থাকলেও খুলে দেওয়া হয়নি শিশু প্রহরের প্রধান আকর্ষণ সিসিমপুর। তবে পুরো প্রস্তুত না হলেও শিশু ও অভিভাবকদের পদভারে মুখর ছিল শিশু চত্বর। বিভিন্ন স্টলে শিশুতোষ বইয়ের পসরা সাজিয়েছেন দোকানিরা। করোনা মহামারীর কারণে গেল দুবছরের ক্ষতি সামনে পুষিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশকদের। এস কে সৌরভের আরেকটি প্রতিবেদন, ছবি তুলেছেন ফারুক হোসেন। প্রতিবারই বইমেলায় গুরুত্বপূর্ণ আয়োজন শিশু প্রহর। বইমেলা চলাকালীন শুক্র ও শনিবার সীমিত সময় থাকে শিশু প্রহর। শিশুরা যেন মেলা প্রাঙ্গণে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঘুরতে এবং তাদের পছন্দের বই খুঁজে নিতে পারে, সেজন্যই শিশু প্রহর ঘোষণা করে বাংলা একাডেমি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরে এবার একুশে বইমেলা তৃতীয় দিনে প্রথম শিশু প্রহর। যদিও পরিপূর্ণ আয়োজনে এখনও অনেক বাকি। 11টা থেকে শিশু প্রহর শুরু হলেও বিনোদনের প্রধান অনুষঙ্গগুলো না থাকায় জমে ওঠেনি। শিশু চত্বরে সুসজ্জিত ও নান্দনিক স্টলগুলোতে শিশু সাহিত্য, ছড়া, কবিতা ও গল্পের বইয়ের পাশাপাশি স্থান পেয়েছে ছবি আঁকার বই। প্রতি বছরের ন্যায় এবারও শিশুদের চাহিদার কথা মাথায় রেখেই নবীন প্রবীণ লেখকদের বই প্রকাশ করেছে প্রকাশকরা। লেখকরাও তাদের লেখনের মাধ্যমে তুলে ধরেছে শিশুদের মেধা ও মনন বিকাশে সহায়ক বিষয়গুলো। শিশুদের জন্য রয়েছে রূপকথার গল্প, তারপরে ঠাকুরমার ঝুলি, মুক্তিযুদ্ধের কিশোর গল্প, বঙ্গবন্ধুর উপরে কিছু বই আছে। আনতে যাচ্ছি 15টা বই, পর্যন্ত 4টা এসছে, আর 2টো পথে আছে। মমতাজ আহমেদ, তারপরে হচ্ছে ঝর্ণাদাস পুরকাস্ত, তারপরে মুস্তাক আহমেদ, এদের লেখাই আর বেশি চলছে। মাত্র তো শুরু হলো, গত 2 বছর তো ধরেন খুব খারাপ অবস্থা ছিল, এবার ট্রেন খুব ভালো। 2023-এ এবার আমার 2টা বই আসছে, কবিতা, জীবন বোধ, প্রেম, কষ্ট অর্জিত, আনন্দ, বেদনা, এই নিয়ে আর কি আমার এই বইটি। আমার একটি কিশোর উপন্যাস এসেছে, সেটির নাম হচ্ছে প্রতি মঙ্গলবার আমরা বই ছাড়া স্কুলে যাই। এটি একটি আমি নিরীক্ষা এবং ফ্যান্টাসি মজার একটি উপন্যাস লিখেছি কিশোর, আমার কিশোর পাঠকদের জন্য। আমি এবং আমার লেখার আমি সবসময় চেষ্টা করি যে বিনোদন এবং মজার মাধ্যমে ছোটদেরকে বিশেষত ইনফরমেশন দেয়া। মেলার চত্বর ও স্টলগুলোতে বাবা মায়ের হাত ধরে হাঁটছে শিশুরা, পাশাপাশি খুঁজছে নিজেদের পছন্দের বই। সিসিমপুর এলাকাতে আনন্দে মেতে উঠে তারা। এখানে বই নিতে এসেছি, গল্পের বই, ছড়া বই, অনেক রকমেরই বই কিনি। আমি সিসিমপুরের মানুষদের দেখতে আসছি, আমি কনক টাইপের বইগুলো পছন্দ করি, ওই বইগুলোই কিনেছি। আমি সিসিমপুরে আসছি এবং মজা করার জন্য। আমার বাবা মার সাথে আমি এসেছি, আমি অনেক মজা করেছি। ছোট্ট সোনামণিদের নিয়ে মেলায় এসেছেন অভিভাবকরা। উদ্দেশ্য উৎসবমুখর পরিবেশে ঘুরোঘুরির পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী করা। বাচ্চারা ঘুরলো, ওইখানে ছবি আঁকছে, ড্রয়িং করছে, এতে বাচ্চারা অনেক খুশি। মেধার বিকাশের একটা বড় সুযোগ যে এখানে বই পড়া না হোক, অ্যাটলিস্ট এসে যে বইগুলো দেখছে, প্রস্তুতটা সম্পর্কে তার একটা ধারণা হচ্ছে যে এটা কী, ওটা কী। বইমেলাটায় আসা হয়েছে যে ওদের জন্য উপকার হয়, ওরা বাইরের জগৎটা সম্পর্কে বুঝতে পারে, শিখতে পারে কিছু। এবার শিশু চত্বরটি করা হয়েছে বড় পরিসরে, যেন প্রিয় বই কেনার পাশাপাশি আনন্দে মেতে উঠতে পারে শিশু কিশোররা। শনিবার থেকে পুরোপুরি জমে উঠবে শিশু চত্বর, আর সিসিমপুরও সাজবে পূর্ণতায়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।